আপনি যখন মাছ খাবেন আপনার মেজাজও মাছের মতো ঠান্ডা থাকবে, আপনি গরু খাবেন গরুর মতো উত্তেজিত হয়ে যাবেন আর কি। যদিও গরু নিরীহ প্রাণী, বাট গরুর মাংসের একটা পাওয়ার আছে, একটা একটা শক্তি কাজ করে আর কি। ফুড প্যান্ডায় চলছে গ্র্যান্ড রামাদান ফেস্ট, ইফতার হোক বা সেহরি পছন্দের খাবার সিলেক্ট করে অর্ডার প্লিজ। তো প্রচুর স্মৃতি আছে। প্রথম কথা হচ্ছে যে আমার বেড়ে উঠেছে পল্টন ফকিরাপুল, এই অঞ্চলে আমার বেড়ে ওঠে শান্তিনগর। তো আমাদের সময় সেহরির সময় একটা ব্যাপার কাজ করতো, কি সেটা হচ্ছে যে মহল্লাতে যখন মানে আমরা ঘুম থেকে উঠানোর জন্য একদল লোক গান গাইতেন আর কি, ঠিক আছে। গানটা হচ্ছে গান কি গজল টাইপের আর কি, যা গো গো মমিন এই টাইপের কিছু একটা, আমার ঠিক মনে নেই, কিন্তু একটা অদ্ভুত একটা সুর ছিল এবং যৌথভাবে গম গম করত, তারপর সাইরেন বাজত, অদ্ভুত একটা ফিলিংস। এরপরে মা এসে বা ভাবিরা এসে ভাইরা এসে বলতো আর কি, ভাইরা খুব কঠিন ওরা ডাকো ওরা উঠে না কেন, এইভাবে কণ্ঠ করতো। আর ভাইয়েরা মা এসে বলতো আর কি, বাবা উঠ বাবা উঠ। এইটা ছিল সেহরির একটা, এইটা একটা মজার বিষয়, এটা মেখে আসে আর কি, মানে আসে না যে মাত্র বিরিয়ানিটা খাইলাম জিব্বায় লেগে আসে। সো এই স্মৃতিটা আমার মাথায় গেঁথে আসে, গেঁথে থাকবে, এটাকে সরানো যাবে না। আর ইফতার নিয়ে যেটা ছিল তখনকার দিনে আসলে কি, মানে নাইনটিজের কথা বলতেছি, যে খুব বেশি ফ্রিজ ছিল না মানুষের ঘরে, ঠিক আছে। তো আমাদের আমাদের বাসায় তখন ফ্রিজ ছিল, নতুন আনছিল, আনার পরে যেটা হয়েছে তারপর কি বরফ হয় না, সারাদিন রোজা রেখে বরফের পানি খাওয়া মানে শরবতটা হবে ঠান্ডা, সবাই ঠান্ডা পানির প্রতি যে একটা টান ছিল এখন আর কিন্তু ওইটা নাই। তো ইফতারির আগে বরফ বিক্রি করতো আর কি, জোনাকি হলের সামনে, যেহেতু আমি পল্টনে বড় হয়েছি, বলতো এই বরফ কিনে নিয়ে আয়। আমি তখন যাইতাম বরফ কিনতে যাইতে, আমাকে একা ছাড়তো না, বড় ভাইদের সাথে যাইতাম আর কি বরফ কিনতে। এই যে বরফ কিনতে যাওয়া, এইটা অনেক তখন ওই সময় মনে হতো আমি বড় হচ্ছি, যে বরফ কিনতে যাইতেছি বরফ আনতে যাইতেছি, এই যে বরফ আনাটা এইটা এখন আর নাই, ওইটা আমার স্মৃতিতে গেঁথে আসে। আরেকটা জিনিস হচ্ছে যে আজান দেওয়ার আগে একটা সাইরেন বাজতো আর কি, অদ্ভুত একটা সাইরেন, মানে এত ভালো লাগতো কোথা থেকে যেন বাজতো আর কি, কিন্তু এখন আর ওইটা পাই না আর কি, ওই মজা ওই টেস্ট ওইটা পাই না। সময়ের সাথে সাথে আমরা এত আধুনিক হয়ে গেছি যে আমাদের মূলটা শেকড়টাকে আমরা ফালায় দিচ্ছি, নাই এখন আর। খাবারের বেলায় যেটা হয় যে আমার মাছ পছন্দ, আমি হলো মাছা টাইপের মানুষ। আপনি যখন মাছ খাবেন আপনার মেজাজও মাছের মতো ঠান্ডা থাকবে, আপনি গরু খাবেন গরুর মতো উত্তেজিত হয়ে যাবেন আর কি। যদিও গরু নিরীহ প্রাণী, বাট গরুর মাংসের একটা পাওয়ার আছে, একটা একটা শক্তি কাজ করে আর কি। বাট যেটা হলো রোজার দিনে আমাদের তখনকার দিনে প্রথম দুই তিন দিন মুরগি করতো, গরু করতো, এরপর মাছে চলে যেত, তখন খুব পাইনসা লাগতো, আজকে কেন গরু করে নেয়, আজকে কেন মুরগি করে নেয়। আর তখনকার দিনে কিন্তু আপনি ধরেন যে রেগুলার কেউ মুরগি খেত না, কেউ গরু খেত না, ওইটা মাসে একদিন দুই দিন বা সপ্তাহে একদিন চলে আসছে, ফ্রাইডেতে হইতো আর কি। এই যে কালচারটা, ফুড ইজ কালচার, এটা হারায় গেছে আমাদের মাছ থেকে। ঈদের দিন আসলে কি, ওই আবারও বলতেছি, আমার কাছে মনে হয় যে ঈদটা বেসিক্যালি হচ্ছে যে 1 to 15, 1 থেকে 15, 15-র পর আসলে ঈদটা থাকে না, ঈদ চলে যায় মানুষের জীবন থেকে। কীরকম, যেমন আমরা ছোটোবেলায় আমাদের যেটা ছিল যে ঈদের আগের দিন চাঁদ রাতে একটা অ্যালবাম রিলিজ হতো, যেমন বাচ্চুভাইয়ের একটা গান আসতো, জেন্স ভাইয়ের একটা গান আসতো, আমরা রেডি থাকতাম, 33 টাকা 34 টাকা জমায়ে তারপর ক্যাসেট কিনা, তারপরও শেষমেশ দেখতাম যে টাকা শর্ট, আমাদের কোনো একটা বন্ধু কিনছে দোষ তাহলে দিস, আচ্ছা ঠিক আছে আমি আগে শুইনা লই তারপর দেবো না। চান রাতে আমরা নচিকেতার গান শুনতাম আর কি, আহা এই তুমি কি আমায় ভালোবাসো। সো ঈদের যে মজাটা না, আমি আসলে সত্যিকার অর্থ পাই না। এখন আপনি যদি বলেন আমার ক্যামেরার সামনে আমাকে ওটা মিথ্যে বলতে হবে, ঈদের দিন আমি এই করবো সে করবো, ঈদের দিন আমি আসলে কিছু করি না। গত 20 থেকে 25 বছর আমার এভাবেই কাটছে বা কাটে, আমি আসলে ঈদের দিনে কোনো আনন্দ পাই না, বরঞ্চ ঈদ ছাড়া প্রতিদিনই আমার কাছে ঈদের মতো আনন্দ লাগে। ঈদের দিন আসলে যখন আমার এই শহরটা ফাঁকা হয়ে যায় তখন আমার হুহু করে ওঠে, আমার এই শহরের মানুষগুলো কোথায়। যদিও শহরের যানজটকে আমরা অনেক ডিস্টার্ব ফিল করি, বাট ওটাই আমার কাছে অলঙ্কার, ওইটাই আমার কাছে ভালো লাগে যে আমার শহরের মানুষগুলো কই গেল।
ঈদে আমার সবচেয়ে বেশি ভালো লাগে হচ্ছে একটা শুকনো সেমাই করে আর কি। শুকনো সেমাইটা এইটা আমার যে ফ্রেন্ডের কথা বললাম ছোটোবেলায় একসাথে শহীদ, ওদের বাসায় যেতাম আমি, বাসায় গেলে ছোট আপা একটা শুকনো সেমাই রাঁধত, ওইটার উপর দিয়ে নারিকেল দিয়ে আমি খুব এনজয় করতাম। এরপরে সেটা আমার মেজোবাবিও অনেক দিন ধরে করছে, এখন সেটা দায়িত্ব পড়ছে আমার শাশুড়িও দেয় রেডি করে রাখে, আবার আমার হোম মিনিস্টারও ওইটা বানায়। সো আমি শুকনো সেমাইটা আমার বেশি ভালো লাগে আর কি। এখন লাস্ট পাঁচটা বছর ধরে দেশে থাকি না আর কি, যদি এবার থাকবো আমি ঈদকে খুঁজতে গেলে চলে যাই, কখনো ইন্ডিয়া চলে যায়, কখনো দুবাই চলে যায়, কখনো মদিনায় চলে যায়। আমাদের ছোটোবেলায় ঠিক মনে নেই কোন ক্লাসে যেন একটা পড়ছিলাম যে আজ ঈদ মদিনার ঘরে ঘরে আনন্দ, এই ঈদটা খুঁজতে আমি মদিনায় চলে গেছি গত বছর, যে ঈদ মদিনায় কী অবস্থা। সো মানে খোঁজার চেষ্টা করতেছি আর কি, ঈদকে খুঁজতেছি, এখনও পাইতেছি না আর কি। 15 বছর পর্যন্ত ছিল, 16 বছর পর্যন্ত ছিল, হায়েস্ট মনে 17 মনে হয় গেছে, এরপর আর পাই না। ঈদ নাই কী করে থাকবে, ওই সময় নাই, বন্ধুরা নাই, কেউ নাই, যে ছোটোবেলায় বন্ধু ছিল সে চলে গেছে, মানে এই আর কি। এখন জাস্ট একটা অভিনয়, হ্যাঁ হ্যাঁ এই দারুণ করছি, এই করছি, সেই করছি, কিছুই করছি না, বোগাস।